সুইজারল্যান্ড কোত আমার প্রমোদ বড় ডাঙরিয়া হি কইছিল তেতিয়া আমি বিটিয়ার তো সুইজারল্যান্ড বনাব হিবিলা পাহরি কইছে নাকি বিটিআর সুইজারল্যান্ড লাগে সুইজারল্যান্ডের কথাটা বাদ দে হেতু তো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডই আছে দলং বানাই নিদে হাকুই এটা বানাই নিদে 2020ৰ বিটিআৰ নিৰ্বাচনত বড়োভূমিক সুইজাৰলেণ্ড হিচাপে গঢ়াৰ প্ৰতিশ্ৰুতি দিছিল ইউ পি পি এল প্ৰধান প্ৰমোদ বড়োৱে। প্ৰমোদ বড়োৱে দিছিল বড়োভূমিত পৰিৱৰ্তনৰ প্ৰতিশ্ৰুতি, দিছিল শ্লোগান পৰিৱৰ্তনৰ দৰকাৰ প্ৰমোদ বড়োৰ চৰকাৰ। এনেদৰে নাচি বাগি 2020ৰ নিৰ্বাচনত বি টি আৰৰ ৰাজ্যক প্ৰতিশ্ৰুতি দি শাসনৰ গাদীলৈ আহিছিল প্ৰমোদ বড়ো। সংগী হয় বিজেপি। ইতিমধ্যে বি টি আৰত 4 বছৰ গ'ল প্ৰমোদ বড়ো চৰকাৰৰ। 5 সম্পূৰ্ণ হোৱাৰ দিশত বড়োৰ বি টি আৰ চৰকাৰ। এই সময়ছোৱাত সহস্ৰাধিক অভিযোগ উঠিল প্ৰমোদ বড়ো নেতৃত্বাধীন বি টি আৰ চৰকাৰৰ বিৰুদ্ধে। বিটিআরর বিভাগে বিভাগে কমিশন রাজ চলার অভিযোগ এতিয়া সহজলভ্য বিটিআরত। এইবোৰ অভিযোগৰ ভিত্তিত নিউজ 18-এ চলোৱা সরজমিন তদন্তত বহু অকল্পনীয় অনিয়ম দুর্নীতির তথ্য পোহৰলৈ আহিছে। এইবোৰৰ মাজতে আজি ৰাইজৰ সন্মুখত দেখুৱাম এইবোৰ দৃশ্য। এয়া হল বিটিআরর ন-নৈ চেৰফাং পৰিষদীয় সমষ্টিৰ দৃশ্য। বিটিআরক সুইজারল্যান্ড হিসাবে গড়ার প্রতিশ্রুতি দিয়া প্রমোদ বড়োর কার্যকালত চলা এয়া উন্নয়নের নমুনা। আসলতে আজির পৰা প্রায় 4 বছৰ আগত ন-নৈ চেৰফাং পরিষদীয় সমষ্টির অন্তর্গত টেঙ্কি বস্তির পৰা ঘোপা বস্তিলৈ যোৱা নালা নৈর কালভার্টো বানে ভাঙি লৈ গৈছিল। এই কালভার্টো ভাঙি যোৱাৰ পাছত ঘোপা বস্তির রাইজর যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। উন্নয়ন তো হেনেকে একেবারে বেয়া কন্ডিশন। এতিয়া ধরক মোটামুটি এতে 4-5 ঘর মানুষ আছে, 4-5 ঘর মানুষ স্কুল যাওয়া আহা বা পাত লৈ যাওয়া আহা বহুত অসুবিধা পাই আছে। কিছু মানুষ মাথাত করে পার করব লাগে পাতখিনি, না একো উন্নয়ন। রাস্তা ঘাট আপনার নিজে চাইছে, রাস্তা ঘাটও ভাল নহয়, একটা গাড়ি লৈ যাব নোৱাৰে। এই দলংটো তো নাই, তথাপি নদী ভাঙা নদী দি গাড়ি লৈ যায়। বারিষা হলে আপনার বন্ধ বন্ধ বেমার আজার হলে সেটো এনেকাই বাৰিষাত আৰু কেনেকৈ পাৰ হ'ব। মই উন্নয়ন ইয়াতে একো দেখা নাই। আজি মই বহুত দিনৰ পৰা হেৰি ঘূৰা ঘূৰি কৰি থাকোঁ। আগতে এইটো বনাই কোনোবা পৰিয়দীয়া নতুনকৈ জন প্ৰতিনিধি আহি অলপমান ঠিকা লয়, অলপমান কিবা কৰি থৈছে, পইচা আত্মসাত কৰে, আকৌ তেনেকৈ আকৌ ভাঙি যায়। এই কালভাৰটো ভাঙি যোৱাৰ ফলত স্থানীয় ৰাইজে খৰালিৰ দিনত নৈৰ বুকুৰে যাতায়াত কৰে আৰু বাৰিষা হ'লে যাতায়াত বন্ধ হৈ যায়। যাতায়াত স্তব্ধ হৈ গ'লে বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে এই বৃহত্তৰ অঞ্চলৰ সকলো ৰাইজ এটা দ্বীপত বাস কৰাৰ দৰে অৱস্থা হয়। সুইজারল্যান্ড চাবর কারণে আপনাদের ঘোপাকোণাত আহক। যে ঘোপাকোণার দলং যখন কালভার্ট আপনাদের দেখিছে, যিকোনো মুহূর্তত মানুষ যে দাঁত লড়ে তেনেকৈ এই এতিয়া লড়ি আছে। যে সময় এফালে বানপানী হলে এই নালা নদীরে পানি সম্পূর্ণ ভরি পড়ে, আর সেই সময় এইখন জমর যাতনা হিসাবে ঠিয় দিছে এইখন কালভার্টখনে। এআই প্রমোদ বড়ো সরকারৰ উন্নয়নৰ নমুনা। পরিবর্তনৰ প্ৰতিশ্ৰুতিত ৰাইজে প্রমোদ বড়োক শাসনৰ গাদীত বহুৱালে ঠিকেই, এতিয়া ইয়াৰ পৰিণাম ভুগিছে ৰাইজে। এই দৃশ্যলৈ চাওক। এই ভঙা কালভার্টোর তলত বোল্ডাৰ প্ৰটেকচন দিয়া হৈছে। এনে ধৰণৰ অলেখ ঘটনা ঘটিছে বিটিআৰৰ প্ৰান্তে প্ৰান্তে, যাক লৈ এতিয়া খোদ মুখ্যমন্ত্ৰী খৰ্গহস্ত। মুখ্যমন্ত্ৰীয়ে বিচাৰিছে প্ৰমোদ বড়োৰ বিকল্প। ওদালগুৰিৰ পৰা ৰিপুঞ্জয় নাথৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।